আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আর একটা কথা হচ্ছে ভাই, আপনি পুরান অনেক পুরান একটা লাইভের ভিতরে একটা হুজুরে, মানে হুজুর বলতে একটা স্টুডেন্ট আর কি, ও বললো যে কয় যে মানে ধর্মে তো একটা মানে সুফল আছে, যেমন এই যে দেশে তো অবস্থা দেখতেছেন যে খারাপ কাজ, ঘুষ, দুর্নীতি, জিনা ব্যবসার অভাব নাই, কিন্তু ধর্মের দোহাই দিয়ে তো অ্যাটলিস্ট মানুষের কিছু মানুষের সোজা করা যায়। এই ব্যাপারে আপনার কোনো কিছু বলার আছে নাকি? যে এই ধর্ম বিষয়টা তো আমরা অনেকবার আলোচনা করেছি ভাই, যে আমরা দেখেছি যে একটা গবেষণা হয়েছিল, সেই গবেষণাতে দেখা গেছে পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মপ্রবণ মানুষ কোন দেশে বসবাস করে। হ্যাঁ, সেই গবেষণাতে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, বাংলাদেশ ছিল 3 নম্বর, তারপরে হচ্ছে গিয়ে ভারত, তারপরে হচ্ছে গিয়ে সৌদি আরব, তারপরে হচ্ছে গিয়ে এই সমস্ত দেশগুলো সবচেয়ে টপে ছিল। এই সমস্ত দেশের সবচেয়ে বেশি মানুষ ধর্মপ্রাণ, ধর্মপ্রবণ, ধর্মের নামে অজ্ঞান হয়ে যায় তারা। হ্যাঁ, ধর্ম বিশ্বাস করে, খুব কঠিন ভাবে বিশ্বাস করে এই দেশগুলা। আর উল্টা দিকে ধর্মে অবিশ্বাস করে সবচেয়ে বেশি মানুষ কোন কোন দেশ, সেটারও একটা গবেষণা হয়েছে। সেই গবেষণাতে দেখা গেছে সবচেয়ে বেশি মানুষ ধর্মে অবিশ্বাস করে জাপান, আয়ারল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, ইংল্যান্ড, এই সমস্ত দেশের মানুষ সবচেয়ে বেশি ধর্মে অবিশ্বাসী। হ্যাঁ, ধর্ম টর্ম করে না, ধর্ম টর্ম মানে না, ধর্ম বিশ্বাস করে না। এখন এই সমস্ত দেশের ক্রাইম রেট, মানে হচ্ছে গিয়ে অপরাধের পরিসংখ্যান যদি আপনি সামনে নেন, আপনার কথা আমি মাইনে নিলাম যে আপনি বলতেছেন যে ধর্ম বিশ্বাস করলে মানুষ পাপ থেকে বা ক্রাইম থেকে বা খারাপ কাজ থেকে বিরত যদি থাকে, তাহলে তো এরকম দেখার কথা যে বাংলাদেশে সবচেয়ে ক্রাইম মুক্ত হওয়ার কথা বা পাকিস্তান সবচেয়ে ক্রাইম মুক্ত হওয়ার কথা। কিন্তু দেখা গেছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, এই সমস্ত দেশগুলো হচ্ছে দুর্নীতির আখড়া। এই দেশের বেশিরভাগ মানুষ দুর্নীতি করে, এই সমস্ত দেশের বেশিরভাগ মানুষ ঘুষ খায়, এই সমস্ত দেশের বেশিরভাগ মানুষ চুরি চামারিকে খারাপ মনে করে না, এই সমস্ত দেশের বেশিরভাগ একটা মেয়ে রাস্তায় যখন একা একা চলাফেরা করে তখন প্রায়শই তাদের ধর্ষিত হইতে হয় অথবা তাদের গায়ে হাত দেওয়া হয়। কিন্তু আমি একটা জার্মানিতে থাকি, আমি একটা দেশে থাকি, ইউরোপের একটা দেশে থাকি, আমি ইউরোপের বেশ কয়েকটা দেশ ঘোরাঘুরি করছি। আমি ডেনমার্ক গেছি, নেদারল্যান্ডসে তো আমি অনেকবার গেছি, সুইডেনে গেছি, ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতেও আমি গেছি, সেই দেশগুলোতে আমি ঘুরে দেখছি। এই সমস্ত দেশে রাত 3টার সময় যদি একটা মেয়ে ন্যাংটা হয়ে একটা ট্রেনে চড়ে, কোনো বাপের বেটার সাধ্য নাই তারকে টাচ করা। আমি দেখিনি, আমার নিজের চোখের সামনে সামারে একটা মেয়ে এমন একটা ড্রেস পরছে যে ড্রেসটা সব মনে করেন দেখা যাচ্ছে, আমি সব দেখা ফেলতেছি ভিতরে কি আছে, এত পাতলা ড্রেস পরছে। হ্যাঁ, ভিতরে দেখা যায় না, এই যে আপনি পাতলা ড্রেস পরলে ভিতরে তো সব দেখা যায়। এখন এরকম একটা ড্রেস পরে একটা মেয়ে উঠছে, কেউ তার দিকে ফিরাও তাকে নেই, রাত 3টার সময় সে পুরা ট্রেন একলা একলা গেল। আমি আমি ছিলাম আর আর 2-3টা ছেলে ছিল, একা একা সে পুরা ট্রেন গেল, 1 ঘন্টা 1 ঘন্টা রাস্তা গেল, কেউ তার দিকে ফিরাও তাকে না। এবং এই সমস্ত দেশে হচ্ছে দুর্নীতি তেমন একটা হয়, দুর্নীতি হচ্ছে মানে খুব ম্যাসিভ লেভেলে কিছু দুর্নীতি হয়, মানে একদম হায়ার লেভেলে কিছু দুর্নীতি হয়, কিন্তু সাধারণত এই সমস্ত দেশে দুর্নীতি হয় না। জার্মানির যে এক্স প্রেসিডেন্ট ছিল তাকে দুর্নীতির দায়ে একটা ট্যাক্স ফাঁকি দিছিল সে, একবার একটা ট্যাক্স ফাঁকি দিছিল সে, মানে ইনকাম করছে, ইনকামের ট্যাক্সটা সে দেয় নেই। এইটা যখন পত্রিকাতে আসছে সাথে সাথে তার পদত্যাগ করতে হয়েছে, সে রিজাইন করছে সেই ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে। মানে এই সমস্ত দেশ হচ্ছে এরকম যে এই সমস্ত দেশে দুর্নীতি আপনি চাইলেও করতে পারবেন না, মানে ধর্ষণ আপনি চাইলেও করতে পারবেন না। তাহলে আপনার কথা যদি সত্য হইতো তাহলে তো এরকম হওয়ার কথা ছিল যে যে সমস্ত দেশ ধর্মপ্রবণ সেই সমস্ত দেশে ক্রাইম সবচেয়ে কম হওয়ার কথা। ঠিক আছে ভাই, ধর্ম বিশ্বাস করে না মানুষ, ধর্মই তো নাই, তাহলে ভাই কেন মানুষ ভালো থাকবে, কেন মানুষ কথাটা শেষ করি তাহলে তো দেখা যাচ্ছে স্ট্যাটিস্টিক্স এ দেখা যাচ্ছে উল্টা ঘটনা। আপনি যেটা বলতেছেন সেটা আমরা মনে করি, আমাদের মনে হয় যে হ্যাঁ ধর্ম পালন করলে হয়তো মানুষ পাপ থেকে বিরত থাকবে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় উল্টা ঘটনা। যে সমস্ত দেশের মানুষ বেশি ধর্মপ্রবণ সেই সমস্ত দেশের দুর্নীতি বেশি, ক্রাইম রেট বেশি, ধর্ষণ বেশি। এখন আপনাকে আমি যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্কে বড় 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 জেলখানাগুলো বন্ধ করে দিতে হয়েছে সরকারের। কেন বন্ধ করে দিতে হয়েছে আপনি পত্রিকাতে পাইবেন, এটা ইন্টারনেটে সার্চ করেন পাইবেন। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে ওই সমস্ত দেশে ক্রিমিনাল খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে অপরাধী নাই, অপরাধী সংকট চলতেছে ওই সমস্ত দেশে। এই কারণে বড় বড় জেলখানা বন্ধ করে সেটাকে মিউজিয়াম বানিয়ে দিচ্ছে সরকার। এবং এরকম আরো অনেক ঘটনা আছে, এই ঘটনাগুলো থেকে প্রমাণিত হয় যে ধর্ম মানুষের ক্রাইমে কোনো ধরনের ভূমিকা রাখে না, বরঞ্চ উল্টা ভূমিকা রাখে। সেটা হচ্ছে মানুষ পাপ করে এবং সে যখন জানে যে পাপ মোচনের পদ্ধতিও আমার কাছে আছে, আমি হজ করলে আমি যত সারা জীবন দুর্নীতি করে লাস্টে গিয়ে একটা হজ মেরে আসবো, একটা মাদ্রাসা দিয়ে দিবো, আমার সব পাপ ধুয়ে যাবে। আপনি খুন করেন, ধর্ষণ করেন, যাই করেন না কেন, আপনি আল্লাহতে বিশ্বাস করলে আপনি জান্নাতে যাবেন, এটা তো হাদিসে বলা আছে।
আপনি আপনি বললে হবে যে এটা ভুল বিশ্বাস করে, এটা যে মুহাম্মদ এখানে বলছে মুহাম্মদের কথা, মানে মুহাম্মদের কথাটা আপনি উল্টা ফেলবেন এক কথায়, মুহাম্মদের কথা মানবো না আপনার কথা মানবো ভাই, ইসলাম আপনার কথা না মানবো। আর আর একটা কথা হচ্ছে যে ভাইয়া আপনি যে কত যে উদাহরণ গুলো দিলেন ওগুলো হচ্ছে অন্য প্রসঙ্গে চলে যান, আপনি অন্য প্রসঙ্গে চলে না কি এটা একটু আমাকে বলেন, আমি আপনাকে প্রয়োজনে এখন হাদিস বের করে দেখাচ্ছি, অসুবিধা নাই তো। আপনি যে বললেন এটা ভুল কথা, এখন আমি আল্লাহ নবীর কথা মানবো নাকি আপনার কথা মানবো, কোনটা মানবো? না, একটা মানুষ সারা জীবনে ভুল করছে, সারা জীবনে খারাপ কাজ করছে, ও যে হজ করলে আল্লাহ যে সবকিছু মাফ করে দিবে মানে এমন তো মানে সিউরিটি না, এটা আল্লাহই ভালো জানে। না, আপনি যদি শেষে গিয়ে যদি আপনি মানে তওবা করেন অবশ্যই আপনাকে মাফ করবে, কে আপনাকে কে বলছে ভাই? তওবা করলে অবশ্যই আপনাকে আল্লাহ পাক মাফ করবে, এবং আল্লাহ পাক চায় যেন আপনি বেশি বেশি পাপ করেন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে, হাদিসে বলা আছে আল্লাহ পাক চায় যেন আপনি বেশি বেশি পাপ করেন এবং বেশি বেশি ক্ষমা প্রার্থনা করেন, বেশি বেশি তওবা করেন, হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে। আপনি মিজানুর রহমান আজহারীর বাদ শুনছেন? সেখানে কিন্তু মিজানুর রহমান আজহারী এই হাদিসটা মাঝে মাঝেই বলে, তওবার কথা তো বলছে ঠিক আছে, আল্লাহ পাক বেশি বেশি মানুষ বেশি বেশি পাপ করলে আল্লাহ পাক খুশি হয়, কারণ বেশি বেশি পাপ করলে আল্লাহ পাক আবার সেটার মানে মানুষ বান্দা আবার সেটার জন্য ক্ষমাও চায়। আপনি যদি পাপ না করতেন তাহলে আল্লাহ পাক বলছে যে এমন মানব জাতিকে উচ্ছেদ করে এমন জাতিকে আনয়ন করতাম। আচ্ছা, আপনাকে আমি হাদিসই দেখাই, তাহলে আল্লাহ পাক মানুষকে ধ্বংস করে দিয়ে এমন জাতি আনয়ন করতো যারা বেশি বেশি পাপ করবে এবং বেশি বেশি তওবা করবে। এই যে আমি দেখেন স্ক্রিনে এখন এই হাদিসটা দেখাচ্ছি, এক সেকেন্ড আমাকে সময় দেন। এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাই? এখানে আমরা পড়ি তাহলে 2328 নম্বর হাদিসে কি বলা আছে দেখি। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, মানে আল্লাহ পাকের কসম। এটা মানে কি ভাই? ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, এটা মানে কি ভাই? আল্লাহর কসম, তাই না? বুঝেন তো, এটা বুঝছেন তো এটা ভাই? জি জি। আচ্ছা, এরপরে কি বলে, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে এমন জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করত ও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো। এই কথাটার মানে কি ভাই? ভাই আপনি এটার অর্থ বলেন, আপনি বলেন, আমি তো কিছু বললে বলবেন যে নাস্তিকে ভুল ব্যাখ্যা করছে, হাদিসে ভুল ব্যাখ্যা করছে, আপনি ব্যাখ্যা করেন দিলে। হ্যাঁ ঠিক আছে, আপনি ব্যাখ্যা করেন না, না ঠিক আছে না, আপনি ব্যাখ্যা করেন। আমি যদি ব্যাখ্যা টেখা করি আপনি তো কইবেন যে এই নাস্তিকে আমাকে হাদিসে ভুল ব্যাখ্যা দিছে, এই নাস্তিকে শয়তান, নাস্তিক খারাপ, তা আপনি ভাই ব্যাখ্যা করেন, আপনি বলেন এটার মানে কি ভাই? আচ্ছা ঠিক আছে, তো ভাই না আমার একটা জানার আগ্রহ ছিল আপনার থেকে। ভাই ভাই ভাই, হাদিসটা একটু আপনি একটু অর্থটা বলেন না ভাই, এই হাদিসটা এখানে কি জিনিসটা লেখা, এটা মানেটা কি? অর্থ বলতে কি মানে, যে আমরা যদি গুনাহ না করতাম এমন জাতি আল্লাহ সৃষ্টি করতে যারা গুনাহ করে, এটা আর কি, মানে এটা অর্থ বুঝছি তো, যা বুঝার তো বুঝছি। আচ্ছা, এর পরের লাইনে কি লেখা আছে? এর পরের লাইনে লেখা, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। এই হাদিসটা সহি মুসলিমেও আছে, এই হাদিসটা আত-তারগিবে আছে, এটা খুব, এটা একদম সহি হাদিস, মানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই এই হাদিসটা যে সহি। এখন ভাই আপনি তো দেখলেন, আর আর কোন হাদিস দেখতে যাচ্ছিলেন বলেন না? এটা হচ্ছে ঠিক আছে, হয়তো এমন হতে পারে যে জিনিসটা আর উপকারতে বুঝাইছে যে আল্লাহ তাআলা যে মানে দয়াশীল, মানে যে আমরা খারাপ কাজ করি এক সময় যে এমন না হয় যে আর আমি তো অনেক খারাপ করে লাইছি, আমার তো আর জীবনে মাফ করবো না, আমি আর ভালো হওয়ার সুযোগ নাই বা ভালো হইতাম না, তেমনে না, তোমরা যে ভালো হইবা ঠিক আছে, তোমরা অন্যায় করলে ঠিক আছে, এটার সংশোধনের ব্যবস্থা আছে। কিন্তু এই জিনিসটা যদি বুঝ দেয় আল্লাহ পাক, মনে করি মনে করলাম আপনার কথাই সঠিক যে আল্লাহ পাক এটা বোঝানোর জন্য এটা বলছে, কিন্তু তারপরে এই হাদিসটা থেকে তো এই জিনিসটা বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক গুনাহকারীকে পছন্দ করেন এবং গুনাহ করে তওবাকারীকে পছন্দ করেন। আপনি যদি গুনাহ না করতেন তাহলে তো আল্লাহ পাক আপনাকে পছন্দ করতো না, মানুষ সেই পছন্দ করতো না যদি গুনাহ না করতো, নাকি ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, এখন আরেকটা কথা হচ্ছে যে ভাই আপনি কিছুক্ষণ আগে যে বাইরের ইউরোপের দেশগুলোর উদাহরণ দিলেন, ওই দিক দিয়ে তো একটা কথা চিন্তা, একটা জিনিস বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে দারিদ্রতা প্লাস সরকারি কাঠামো দুর্বল, এই জিনিসটা ইয়া করে, এখানে ধর্ম কিছু না, যেমন তাহলে ধর্ম এখানে অবশ্যই ধর্ম ধর্ম একটা প্রধান ফ্যাক্টর ভাই, দারিদ্র এবং ধর্ম বিশ্বাস একে অপরের পরিপূরক। আমি আপনাকে বোঝাচ্ছি যে দারিদ্র এবং ধর্ম বিশ্বাস একে অপরের পরিপূরক। মনে করেন আমাদের বাপ দাদারা যে কাজটা করতো সেই কাজটা হচ্ছে, তারা তো কোরআনের আয়াত পড়ছে যে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ পাক, তাই না?
রিজিকের মালিক আল্লাহ পাক না, এবং আল্লাহ নবী বলছে না বেশি বেশি সন্তান উৎপাদন করতে। আল্লাহ নবী কইছে না, আমি আপনাকে যদি আপনার হাদিস দেখতে হয় তাহলে আপনি আমার মাঝখানে বলবেন যে ভাই এটার হাদিসটা দেখান আমারে, কই কইছে আল্লাহ নবী, কই কইছে এটা দেখান, ঠিক আছে, তখন আমি দেখাবো আপনাকে, না হলে আমরা এমনিতেই কথাবার্তা বলি, ঠিক আছে। কিন্তু যখনই আপনার মনে ডাউট হবে, মনে সন্দেহ হবে যে এই তো আসি পরের দিন তো নাস্তিক মিথ্যা কথা কইছে আল্লাহ নবীর নামে, তখন আপনি আমাকে পয়েন্ট করবেন যে ভাই এইটার রেফারেন্সটা দেখান, তাহলে আমি সেই রেফারেন্সটা আপনাকে বের করে দেখাবো, ঠিক আছে ভাই। এখন আমি যেটা বলতেছি যে আল্লাহ নবী বলছে যে বেশি বেশি বাচ্চা পয়দা করতে, বেশি বেশি জিহাদি জিহাদি পয়দা করতে, জিহাদ বেশি, যে বেশি বেশি বাচ্চা পয়দা হলে বেশি বেশি জিহাদি পয়দা হবে। এখন যারা হচ্ছে ধর্মবিশ্বাসী মানুষ তারা স্বাভাবিকভাবে বেশি বেশি বাচ্চা পয়দা করে, এবং বাংলাদেশে যে দারিদ্র, বাংলাদেশের দারিদ্রের একটা প্রধানতম কারণ হচ্ছে জনসংখ্যা। আমাদের যে অ্যাসেট আছে, মানে আমাদের যে সম্পদ আছে, সেই সম্পদের সাথে আমাদের জনসংখ্যার কোনো সামঞ্জস্য নাই। মানুষ আছে বেশি, আমাদের উৎপাদন হচ্ছে কম, ভাই এই জিনিসের সাথে তো আপনি একমত নাকি? তাহলে ধর্মবিশ্বাসটা, মনে করেন একজন মানুষ, একটা রিক্সাওয়ালা ধর্মবিশ্বাসী রিক্সাওয়ালা, সে তো মনে করেন আটটা নয়টা বাচ্চা দিয়ে ফালাইছে, তাইলে ভাই শুধু জনসংখ্যার কথা চিন্তা করলে যে অতীতে থেকে অত যে চায়না আছে, জাপানের কিছু শহর আছে, অনেক মানুষ ছিল, তো তারা কিভাবে উন্নতি করছে? চীন উন্নতি করার একটা প্রধান কারণ হচ্ছে চীনের সরকার একটা নিয়ম করে দিছিল, এক বাচ্চার বেশি পয়দা করা যাবে না, এক একটা পরিবারে এক বাচ্চার বেশি পয়দাই করা যাবে না। তাদের এই আইনটা বহুদিন তাদের ছিল, রাষ্ট্র রাষ্ট্র একটা আইন করছিল এক বাচ্চার বেশি করা যাবে না। পরবর্তীতে তারা এখন আবার দুই বাচ্চাতে আসছে, এখন এখন বোধ হয় দুই তিন বাচ্চা নেওয়া যায়, কিন্তু একটা সময় তাদের আইন ছিল এক বাচ্চার বেশি নেওয়া যাবে না, ঠিক আছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে তারা এই পদক্ষেপ নিছিল রাষ্ট্রীয় ভাবে, কিন্তু এবং পৃথিবীর যতগুলো উন্নত দেশ আছে সেখানে দেখবেন আপনি জন্ম হারটা কম, মানে বাচ্চা জন্ম দেওয়ার হারটা কম, কিন্তু যে সমস্ত দেশে ধর্মবিশ্বাস ধর্মবিশ্বাসী মানুষ বেশি থাকে সেই সমস্ত দেশে বাচ্চা জন্ম দেওয়ার হারটা বেশি থাকে। এখন মনে করেন কলিমুদ্দিন নামক এক রিক্সাওয়ালা, সে আটটা নয়টা বাচ্চা পয়দা করছে, আটটা নয়টা বাচ্চাকে তো সে সুশিক্ষা দিতে পারবে না, স্বাস্থ্য সুস্বাস্থ্য তাদেরকে যে স্বাস্থ্যের অধিকারী করবে সেই সুস্বাস্থ্যের অধিকারী তো করতে পারবে না। বাচ্চা হওয়ার সময় মাকে যে অনেক খাদ্যদ্রব্য দিতে হয়, অনেক ভিটামিন দিতে হয়, সেই জিনিসগুলো তো দিতে পারবে না। এক মা যদি একের পর এক বাচ্চা দিতে থাকে তার শরীরের পুষ্টিগুলো আস্তে আস্তে কমতে থাকে, এই জিনিসগুলো তো জানেন আপনি নাকি ভাই? তার শরীরে যে জিনিসগুলো থাকে, ভিটামিন গুলা থাকে, খনিজ দ্রব্য গুলা থাকে তার শরীরে, একের পর এক বাচ্চা জন্ম দিতে 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 সেগুলো আস্তে আস্তে লেভেলটা নামতে থাকে, এবং একটা সময় শরীর পুরো, মেয়েদের শরীর পুরো ইয়া হয়ে যায়, মানে পুষ্টিহীন হয়ে যায়। আপনি দেখবেন বাচ্চা জন্ম হওয়ার পরে একটা মায়ের রক্ত শূন্যতা দেখা দেয়, রক্তের ভিতরে আয়রন ট্যাবলেট দেয়, গর্ভবতী যখন হয় মায়েরা তখন দেখবেন আয়রন ট্যাবলেট দেয়, ম্যাগনেসিয়াম দেয়, ক্যালসিয়াম ট্যাবলেট দেয়, এগুলো দেয়, দেখছেন তো ভাই নাকি? এখন এই জিনিসগুলো যদি মনে করেন তিন নাম্বার বাচ্চার সময় মায়ের শরীরে আয়রনের স্বল্পতা দেখা দেয় বা ক্যালসিয়ামের স্বল্পতা দেখা দেয়, ম্যাগনেসিয়ামের স্বল্পতা দেখা দেয়, এই সমস্ত মায়েরা ভালো সন্তান উৎপাদন করতে পারে না, সুস্থ স্বাভাবিক বুদ্ধিমান সন্তান উৎপাদন করতে পারে না। এই যখন অধিক সন্তান আপনারা, মানে মানে যে সমস্ত দেশের মানুষ বেশি ধর্মপ্রবণ সেই সমস্ত দেশের মানুষ অধিক সন্তান জন্ম দেয়, এবং এই অধিক সন্তান জন্ম দেওয়ার ফলে বাচ্চাগুলা মেধাবী হইতে পারে না, বাচ্চাগুলার বিকাশ ঠিকভাবে হইতে পারে না, বাচ্চাগুলাকে আপনারা মানে মুসলমানরা বা ধর্মান্ধরা ভালো স্কুলে ভালো খাদ্য ভালো চিকিৎসা এই জিনিসগুলো দিতে পারে না। না দিতে পারার কারণে এই যে কিছু বাচ্চা দেখবেন যে ফ্যামিলিতে অনেক বাচ্চা, সেই ফ্যামিলির কয়েকটা বাচ্চা সন্ত্রাসী হয়, কয়েকটা বাচ্চা গাঞ্জা খায়, কয়েকটা বাচ্চা দুই একটা বাচ্চা ভালো হয়, কিন্তু আবার বেশি অনেকগুলো হয় গাঞ্জা খোর, অনেকগুলো হয় রাস্তার ভিতরে মেয়েদের সঙ্গে টিস করে। বেশি বাচ্চা হইলে কন্ট্রোলটা থাকে না ফ্যামিলির উপর, যে পরিবারের একটা কন্ট্রোল সেই কন্ট্রোলটা থাকে না। এখন এই এই কারণে ধর্মবিশ্বাসটা হচ্ছে দারিদ্র্যের সাথে পরিপূরক। যে সমস্ত দেশে ধর্মান্ধতা বেশি সেই সমস্ত দেশে দারিদ্রতাও বেশি, দারিদ্র বেশি। আর যে সমস্ত, তাহলে ভাই মিডল ইস্টের দেশগুলোতে ওগুলা তো আরো কট্টর মুসলিম বা এক সময় ছিল বা এখনো ধর্মকর্ম মানে, তো ওই দেশগুলো এত উন্নত, ওই দেশগুলো তো আরো বাংলাদেশের কাছে মিডল ইস্টের দেশগুলোতে, মিডল ইস্টের দেশগুলোতে সেখানেও ধর্মান্ধতা আছে, কিন্তু তাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে তারা কিছু তেল খুঁজে পাইছে, তেলের কূপ খুঁজে পাইছে, হ্যাঁ তাদের মাটির নিচে কিছু তেলের কূপ আছে। তাদের অর্থনীতির একটা মূল চালিকা শক্তি হচ্ছে তেল, তেল ছাড়া তাদের আর কিন্তু তেমন কিছু নাই, খনিজ সম্পদ ছাড়া কিন্তু তাদের আর কিছু তেমন কিছু নাই। এখন তারা সেই তেলের টাকা বিক্রি করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার আইনা তাদের দেশটাকে অনেক সুন্দর করে ফেলছে, সেগুলো হচ্ছে তেলের টাকায়। কিন্তু তাদের কিন্তু প্রোডাক্টিভ, মানে হচ্ছে মনে করেন বিজ্ঞানী গবেষক, ওদের শিক্ষা থেকে আমাদের দেশ থেকে তারা ইঞ্জিনিয়ার নিয়ে যায়, হ্যাঁ আমাদের দেশ থেকে তারা ডাক্তার নিয়ে যায়। যে আমার আত্মীয়দের মধ্যে কয়েকজন আছে ডাক্তার, তাদের কেসও দিয়ে মানে দুবাই নিয়ে গেছে, দুবাই গিয়ে ভালো চাকরিতে রাখে, ভালো বেতন দিয়ে রাখে তাদেরকে, হ্যাঁ। কিন্তু কারণ কি? কারণ ওদের দেশে এইগুলো নাই, ইঞ্জিনিয়ার নাই, ডাক্তার নাই, কারণ ওরা তো সারা জীবন হচ্ছে শেখরা ওই যে এগুলা করছে, উট দৌড়েছে, উটের উপরে করে দৌড়েছে, হ্যাঁ ওরা তো মানে কোপাকুপি ছাড়া কিছু করে নাই জীবনে। ওদের দুইটা প্লাস পয়েন্ট হচ্ছে, এক নাম্বার হচ্ছে বাংলাদেশের মানুষ হজ করতে যায়, হজ করতে গিয়ে টাকা ঢেলে আসে এখানে,
মানে নিজের জীবনের যত বিষয় সম্পত্তি আছে সারা জীবন ধরে যা উপার্জন করছে সেগুলা কি হজে গিয়ে তাইলে আসে? অত টাকা লাগে না তো, 70-80 হাজার টাকা হলো তো একজন যারা সাধারণ মানুষ, যারা হচ্ছে কি একজন মানে ইয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তারা সারা জীবন পুঁজি করে, সঞ্চয় করে। হ্যাঁ আমি হজে যাবো, লাস্টে গিয়ে একবার হজে যাবো, শেষ বয়সে একবার হজে যাবো, তখন তারা পুঁজি করে। আবার অনেকে ভিটামাটি বিক্রি করে, অনেকে জায়গা জমি বিক্রি করে হজে যায়। ওটা কিন্তু আল্লাহ বলে না, আল্লাহ বলছে তো জুমা দিনে এক চাবে, জুমা দিনে নিজের দিন অনেক বড় হজ, যে আপনি বিক্রি করে যাবেন। আপনি আল্লাহ বলছে, আল্লাহ বলছে কি বলে নাই সেটা আমি বলি নাই ভাই, আমি বলছি যে সমস্ত দেশে ধর্মপ্রবণ মানুষেরা আছে সেই সমস্ত দেশের মানুষ তাদের পুঁজিটা বিক্রি করে হজে যায়। সেই হজের টাকাতে সৌদি আরবের অর্থনীতি অনেক ফুলে ফপে ওঠে, কারণ ওই দেশে তো টাকাটা আপনি খরচ করতেছেন, ওই মার্কেটে গিয়ে তো আপনি টাকাটা খরচ করতেছেন, তাই না? যেই মার্কেটে আপনি টাকাটা খরচ করবেন সেই মার্কেট তো অনেক ফুলে ফেপে উঠবে। এখন এই যে হজ ব্যবসা এবং তেলের বিজনেস, এই দুইটার কারণে তারা এখন আগায় গেছে। কিন্তু মনে করেন মানে মনে করেন জাপান বা ইউরোপের দেশগুলো, এরা কিন্তু এই যে তেল বেচে বড় লোক হয়নি, এরা কিন্তু নিজেদের মেধা, যোগ্যতা, বিজ্ঞানী, দার্শনিক এগুলা দিয়ে কিন্তু বড় লোক হয়েছে, তাই না? এই জন্য ভাই মিডল ইস্টের দেশগুলোর অনেকটা ভালো লাগে না, যে তারা অনেক বিলাসবহুল জীবন যাপন করে কিন্তু তারা মানুষের টাকা দিয়ে বড় লোক হয়েছে, কিন্তু ওই তুলনায় মানুষের গরিব দুঃখীর এই যে পাশের দেশ শুধু সিয়া সুন্নি করে আপনার ইয়ামেনের সাথে লাগাইছে যুদ্ধ, কোনো হেল্প করে না, কাতারের সাথে লাগাইছে ঝগড়া। আচ্ছা তাহলে ভাই আমরা কি এই বিষয়টাতে ক্লিয়ার হইলাম যে ধর্মান্ধতা এবং দারিদ্র একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, যে কারণে একটা আরেকটাকে বৃদ্ধি করে। হ্যাঁ দারিদ্র যেরকম ধর্মান্ধতা তৈরি করে, আবার ধর্মান্ধতা আবার দারিদ্র তৈরি করে, এই জিনিসটা কি ভাই ক্লিয়ার হইছে? ওটা ক্লিয়ার হয়েছে, কিন্তু ভাই সরকারি যে আইন প্রণয়ন যে যেটা করব ওটা এই তিন দেশের মধ্যে এটা একটা বড় সমস্যা। যেমন আপনি এই যে জৈনতা, নগ্নতা, যে কাউরে দৃষ্টি আবিপ্তিজিং যে কথাগুলো বললেন না, এগুলোর সাথে তো আমাদের দেশের নিয়ম শৃঙ্খলা মানে একটা ইয়ে আছে নাকি? নিয়ম শৃঙ্খলা কি আছে বলেন? মানে যে আইনগুলা মানে সুন্দর মতো প্রয়োগ হয় না বাংলাদেশে, ভয় পায় না, জেল জরিমানা ভাবে প্রয়োগ হয় না। তার থেকে বড় কথা হচ্ছে যে মানে আপনি মনে করেন সারা জীবন যদি আপনি একটা বয়েজ স্কুলে যারা পড়ে, আপনি তো আপনার জীবনে দেখছেন যারা সারা জীবন বয়েজ স্কুলে পড়ে, বয়েজ কলেজে পড়ে, তাদের দেখবেন মেয়েদের প্রতি আগ্রহটা একটু বেশি বেশি বাড়াবাড়ি রকমের থাকে। এটা দেখছেন, খেয়াল করছেন এটা? হ্যাঁ দেখছি। তারা দেখবেন এই যে আমার, আমি একদিন বাসে উঠছি একটা মাদ্রাসার হুজুর উঠছে, এক মেয়েরে দূর থেকে দেখি তার মনে মোটামুটি মনে করেন উত্তেজনায় তার একেবারে হয়ে যাচ্ছে, হ্যাঁ সব হয়ে যাচ্ছে। এখন এই যে আবার একটু গায়ে একটু টাচ লাগছে, হ্যাঁ পাশ দিয়ে একটু ঘেসে গেছে একটা মেয়ে, হাতের একটু স্পর্শ লাগছে, মনে করেন ওই হুজুরের মাথা খারাপ, মাথা নষ্ট, এমনই তার উত্তেজনা হয়েছে যে প্যান্ট পন্ট মনে করেন ভিজে যাবে ফেরি। এখন এই যে একটু চুল দেখলি তার হয়ে যাচ্ছে, একটু হাত দেখলি তার হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে তার ব্যক্তিগত সমস্যা ভাই, সবাই যেমন এমন, এটা ব্যক্তিগত সমস্যা না, এটা হচ্ছে যে সমস্ত বাচ্চাদের উপর গবেষণা হয়েছে তো ভাই, যে সমস্ত বাচ্চাদেরকে আলাদা করে রাখা হয় মেয়েদের থেকে, মনে করেন সারা জীবন বয়স ছেলেদের সাথে খালি মিশছে, কোনো মেয়ের সাথে কখনো মেশে নাই, তারা যখন একটা মেয়েকে দেখে তখন তারা উত্তেজনা সামলাতে পারে না, তারা থরথর থরথর করে। এটা আপনি আপনার জীবনেও দেখবেন, আপনি আমিও, আমিও একটা বয়েজ স্কুলে পড়ছি এবং বয়েজ কলেজে পড়ছি, হ্যাঁ আমিও আমার জীবনে দেখছি যে তখন আমার উত্তেজনা হয়ে যেত, মেয়ে দেখলে আমার মানে হাত পা কাঁপতো, গলা দিয়ে সুর কথা বেরিত না, হ্যাঁ তোতলাই যেতাম, হ্যাঁ একটা মেয়ে দেখলে তোতলাই যেতাম। কিন্তু একটা বাচ্চা ছেলে যখন ছোটবেলা থেকে একটা মেয়ের সাথে মিশবে, বন্ধুত্ব করবে, রিমন ভাই আপনি কি এই জিনিসগুলো দেখছেন? আপনি নাকি আমি হুদাহুদি বলতেছি, আপনি কি দেখছেন নিজের জীবনে এরকম? এই জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে ছেলে মেয়েকে একসাথে ছোটবেলা থেকে একসাথে স্কুলে বড় করতে হবে, তাদের ভিতরে যেন স্বাভাবিক একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। একটা মানুষকে যখন মানুষ অচেনা ভাবে, দূরের কেউ ভাবে, তখনই একজনের প্রতি আরেকজনের একটা হিংস্রতা তৈরি হয়, ঠিক আছে? এই